তো আমার ইয়োনো সাইন ওই ভোক্তা অ্যাকাউন্টে যায়, গিয়ে এই স্যাম্পলগুলো সংগ্রহ করে সেটা ভোক্তা অধিকার অধিদপ্তরে প্রেরণ করা হয়। এটা ওইখান থেকে পরীক্ষা না হওয়া আসলে নিশ্চিত করে কিছু বলা যাবে না। আর যেটা বলা হয়েছে যে প্লাস্টিকের চাল, আসলে এটা প্লাস্টিকের চাল নয়, নমুনাটা আমার সামনে আছে, এটা দিয়ে বাদ পাক করা হয়েছে, চাল ভাজা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল চাল আমার কাছে মনে হয়েছে। তবে এটা যেহেতু পরীক্ষার জন্য করা হয়েছে, পরীক্ষা হলে আমরা নিশ্চিত করে বলতে পারবো। আর এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা নর্মালভাবে দেখতে পাচ্ছি এটা নর্মাল চাল এবং এটা খাওয়া যাবে, সব কিছুই করা যাবে। আমরা জনগণ সবাইকে জানতে চাচ্ছি যে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আপনারা নর্মালি এটা খেতে পারবেন, অন্য কিছু করা যাবে।